অনেকদিন হইয়া গেল, একটাও গাছ কাটি নাই। আচ্ছা এখন তো খাবার দাবারও শেষ। আরে আমার কাছে একটা কাজ আছে। কেডা রে, স্যার বলছি আরো দুদিন লাগবে। আরো দুদিন? কথা ঠিক আছে তো তোর? নমস্কার স্যার, আমাদের কাছে খুব ভালো একটা স্কিম আছে। আপনি কি রাতারাতি বড় লোক হতে চান? আপনার কোন একটা জমি যদি বিক্রি করতে চান আর আপনি রাতারাতি বড় লোক হতে চান, তাহলে তাড়াতাড়ি আমাদের কল করুন। শুধু 5581000। হ্যাঁ এই না, তো জমি চাই তোদের। আসলে কেস্টার কাছে পুরো একটা জঙ্গল আছে রে। এক্ষুনি আমি ফোন করে জানাইতেছি। হ্যালো, আমার কাছে একটা পুরো জঙ্গল আছে, আসেন দেখে যান। আমি জঙ্গল কেটে সাফ কইরা দিমু। হ্যাঁ দারুণ ব্যাপার। হ্যালো কেষ্টা, দুদিনে অর্ধেক জঙ্গল পরিষ্কার করে দে, অনেক টাকা দেবো তোকে রে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে আমারে পাইকে, এবার জঙ্গল আমি কাটুম, পুরো জঙ্গল সাফ করে দিব। এখনই কি আমার ডাব্লু কে জানাতে হবে? বুঝতে পেরেছি। দাদা একটু আস্তে আস্তে চল না, আমার জন্য দাঁড়া না। নাহলে কিন্তু গাছের সাথে সাথে তোকেও আমি কাইটটা ফেলুম, তো বেরে দেখাইতাছি। কি ভয়ঙ্কর! দাদা তাড়াতাড়ি ও তো খান থেকে। আমার প্রিয় বাড়ি, আমাদের প্রিয় জঙ্গল, ওরা তো বেড়েছে। আমাদের থাকার জন্য আর কোনো জায়গা থাকবে না। মনে হচ্ছে সময় এসে গেছে জঙ্গল ছেড়ে পালানোর।
যদি আমরা তাকলুকে না খাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। শোনো নিনা না, আমরা এখান থেকে পালিয়ে যাব না। আমরা এখান থেকে পালিয়ে যাব কোথায়? ওই কেসটা যদি ওখানেও চলে যায় তারপর আমরা কোথায় যাব? শুধু কি পালাতেই থাকবো বল? আমি ওকে মজা দেখাচ্ছি, আমার কাছে একটা প্ল্যান আছে। আরে হ্যাঁ, সাপ নেবেন না, খুব মজা হইবে এইবার। ওই তাড়াতাড়ি আয় তো, এই সাবধানে। টিন্টু তুই কোথায় যাচ্ছিস? পাগলা, আস্তে আস্তে যা। ও বুদ্ধি এসেছে। আজ একটাও কাজ সারুম না। তুই এখানে কি করতেছিস? এইবার তোরা দেখবি আমি কেসটা কি করি। আরে কি হইল? সমস্ত স্ক্রু আমি খুলে নিয়েছিলাম। আমি জানতাম তোরা এরকমই কিছু করবি। এবার এইটা দেখ। তোদের খেলা শেষ। পাগলা, তাড়াতাড়ি এটাকে ধর, আমি বেশিক্ষণ সামলাতে পারবো না। এবার দেখ তুই। একটা ট্রাক খারাপ হয়েছে তো কি হয়েছে? আমার কাছে আরো ট্রাক আছে। তোদের খেলা শেষ হদল কুতকুত রে। আমি তো নিশ্চয় হইয়া গেলাম। আরে প্লিজ, আমারে আরেকটা সুযোগ তো দেন। আরে আরে, সেটা আমারই সম্ভব নয়। এই সমস্ত ট্রাকের টাকা এখন আপনি নিজে দেবেন। আমি? আরে বাবা রে, আমি কত দিয়ে করুম স্যার? হ্যালো, ওই পোস্টারটা কোথায় রে? কুম্ভকর্ণ কথা কর, আরে কালকেই সব দিয়ে দিমু আমি। মিস্টার গেস্টা, আপনাকে 2 কোটি টাকা দিতে হবে ওই ট্রাকগুলোর ক্ষতিপূরণ বাবদ। এত টাকা আমি কোথা থেকে পাবো? এত টাকা আমি কোথা থেকে পাবো? এত টাকা এই সব কিছুই হদল কুতকুত ভাল্লুক দুটা করছে।
অদল কুৎকুৎ ভাল্লুক, এবার তোদের আমি শিকার করুম রে।